মাধ্যমিক পরীক্ষার আগে সাগরের পরীক্ষা সেন্টারের সামনে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। বৃহস্পতিবার থেকে শুরু হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের সেন্টারগুলিতে মাধ্যমিক পরীক্ষা। তাই বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ শিক্ষায়তন উচ্চ মাধ্যমিক স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের একটি করে পেন ও ছাত্রছাত্রীদের শুভকামনা জানালেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর মাধ্যমে। এদিন ওই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কি বললেন তা শুনুন। আদর্শ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 578, তাদের আমি সবাইয়ের হাতে একটি করে পেন তুলে দিচ্ছি এবং তাদের শুভকামনা করছি, তারা ভালোভাবে পরীক্ষা দিক এবং সাগর ব্লকে মোট 2,387 জন পরীক্ষা দিচ্ছে। মোট 4টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, হরিণবাড়ি, রাজস্ব বিদ্যালয়, এমপিপি হাই স্কুল এবং নটেন্দ্রনাথ উচ্চতর বিদ্যালয়। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।